সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এমডি নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম। ভাই রে ভাই, এইটা যে দেশি প্রোডাক্ট আমার তো বিশ্বাসই হচ্ছিল না। আমি যখন প্রথম দেখলাম আশ্চর্য হলাম। বলতেছিলাম আমাদের দেশি কোম্পানি ওয়ালটনের একটা ফিচার ফোনের কথা। এই ফিচার ফোনটিতে থাকছে কার্ভ ডিসপ্লে, দেখতে এতটা ইউনিক যা আপনি যে কেউ অবাক হবেন প্রথম দেখাতেই। এই ফোনটি কিন্তু আসলেই অনেকটা একদম স্মার্ট বলা চলে। এই ফোনটির মডেলটি Q39, Q39। আমি আজকে বিস্তারিত আলোচনা করব এই ফোনটির ফ্ল্যাশ কেমন, এই ফোনটির টর্চ কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন, কল কোয়ালিটি কেমন, কিপ্যাড কেমন, এবং এই ফোনটি কেমন টেকসই হবে, সব মিলিয়ে কিন্তু আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই বলবো ফুল ভিডিওটি দেখুন কোনো প্রকার না টেনে। তাছাড়াও নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, প্রতিদিন কিন্তু একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। এবং অলরেডি একটু ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটা, অনেক 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 ফিচার ফোনের রিভিউ দেওয়া আছে, দেখতে পারেন আপনার পছন্দের ফিচার ফোনটি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল আকর্ষণে ফিরে যাই, দেখি এই ফোনটিতে কী কী রাখা হয়েছে আমাদের জন্য। তার আগে বলেন এই ফোনটির দাম কিন্তু মাত্র 1400 টাকা। এই ফোনটির স্পেসিফিকেশন কী ছিল চলুন এক নজর স্পেসিফিকেশনগুলো দেখে নেই যে কী থাকছে। ওয়ালটন একটা বাংলাদেশি ব্র্যান্ড আমরা সবাই জানি। যাই হোক, প্রথমে আমরা ডুয়েল সিম পাচ্ছি, 2.4 ইঞ্চ কিউবিজে ডিসপ্লে, ডিজিটাল ক্যামেরা, ভিডিও রেকর্ডিং, MP3, MP4 এবং প্লেয়ার, মেমোরি কার্ড 32 জিবি এবং ওয়ারলেস FM উইথ রেডিও, ব্লুটুথ, টর্চ লাইট, মোবাইল ডাটা এবং থাকছে 2000 mAh বিশাল ব্যাটারি। এবং চলুন এখন একটু বস কন্টেন্ট দেখে নিই। আমরা প্রথমে একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবো, এটা যেটা 1 বছরের একটা ওয়ারেন্টি থাকছে এই ফোনটিতে। বিশাল একটা ফর্দ ধরিয়ে দিয়েছে কোম্পানি। যাই হোক, এর চার্জারটা দেখতেই পাচ্ছেন ভাই, বিশাল তারের কিন্তু চার্জারটা, অনেকেই কিন্তু তার অনেক বড় খোঁজেন, তাদের জন্য কিন্তু একদম সুন্দর একটা পয়েন্ট। এবং একটা হেডফোন থাকছে এই ফোনটির সাথে, হেডফোনের কোয়ালিটিটা কিন্তু মোটামুটি বেশ ভালো, আপনি কথাও বলতে পারবেন হেডফোনটা দিয়ে খুব সুন্দরভাবে স্মুথলিভাবে। এবং এই ফোনটি দেখতেই পাচ্ছেন যে এই ফোনটিতে কিন্তু 2000 mAh একটা ব্যাটারি থাকছে, সে বিষয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু ফোনটি দেখে নেব। ফোনটি কিন্তু ভাই হাতের সাথে একদম সুন্দরভাবে এটে যায়, দেখতেও স্টাইলিশ কার্ভ ডিসপ্লে। এবং এই ফোনটি কিন্তু অনেকটা ড্যাশিং ডিজাইনের, সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের অবশ্য ফোনটি। চলুন দেখে নেই যে ফোনটিতে আর কি কি রাখা হয়েছে। প্রথম ফোনটি যখন রেয়ার প্যানেল ওপেন করলাম, দেখতে পাচ্ছেন একদম সেম নৌকোর মতো করে করা হয়েছে কিন্তু রেয়ার প্যানেলটা একেবারে। কিন্তু এই ফোনটি একটু প্রবলেম আছে, আপনি যদি ফোনটি পাচার খায় সেক্ষেত্রে কিন্তু মূল প্যানেলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু আর খুঁজে পাবেন না অ্যাভেলেবেল বাজারে। তাছাড়া ফোনের যে মূল বডি সেখানে কিন্তু ভাই সিমটা কিন্তু রাখা হয়েছে একদম ভিতর পয়েন্টে। দুটো সিম কার্ড আপনি ইউজ করতে পারবেন, যেখানে আপনি বড় বড় দুটো সিম ইউজ করতে পারবেন স্ট্যান্ডার্ড সাইজের, এবং একটা এইচডি কার্ড 32 জিবি ইউজ করতে পারবেন। একটু উপরে উঠলেই কিন্তু থাকছে এর লাউড, এবং পাশেই পাচ্ছেন একটা ডিজিটাল ক্যামেরা। তাছাড়া 2000 mAh ব্যাটারি হওয়ার কারণে কিন্তু এর যে বডিটার জায়গাটা সেটা অনেক বিশাল জুড়ে আছে, এবং হালকা পাতলা করা হয়েছে মূল বডিটা। এবং ফোনটি কিন্তু থিকনেস থাকছে একদম পাতলা মোটামুটি, এবং এই ফোনটির কিন্তু ওয়েট মাত্র 110 গ্রাম। সব মিলিয়ে কিন্তু আসলেই চমৎকার এই ফোনটি। তাছাড়া দুপাশে কিছু থাকছে না ফোনটির। চলুন একটু দেখে নেই এর কিপ্যাডটা কেমন ছিল। প্রথমে যদি কিপ্যাডটা নিয়ে কথা বলতে হয় ভাই, কিপ্যাড যে নিচের অংশটা সেটা মোটামুটি ঠিক আছে, বড় বড় অক্ষরের আলাদা আলাদা, একটা প্রেস করলে একটা ওঠে না। কিন্তু মাঝের যে অংশটা দেখতেছেন এটা কিন্তু একটা বিরক্তকর ব্যাপার, আপনি একটা প্রেস করলে কিন্তু আর একটা, যেমন আপনি ব্যাগে বের হবেন কিন্তু ক্লিক হয়ে গেল। এই প্রবলেমটা কিন্তু এই ফোনটিতে ফেস করতে হচ্ছে, কারণ আমি যখন রিভিউ দিচ্ছিলাম তখন কিন্তু আসলে এই প্রবলেমটা আমি অনেকবারই পড়েছি, আপনি একটা প্রেস করলে আর একটা পড়তে হবে। তাই বলবো কিপ্যাডটা কিন্তু একদম ফালতু। যাই হোক, রাতের আধারে কিন্তু আপনি এই কিপ্যাডটার ব্রাইটটা পাবেন যথেষ্ট আলোর, সুন্দরভাবেই দেখতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু একটা মাইক্রোফোন এবং একটা হেডফোন জ্যাক, 3.5 mm যেখানে, এবং একটা ইউএসবি চার্জিং পোর্ট পাবো। তাছাড়া কিন্তু এখানে আর কিছু থাকছে না। মূল আকর্ষণে ঢোকার আগে বলবো ফুল ভিডিওটি দেখতে থাকুন না টেনে। চলুন এবার একটু দেখে নিই ডিসপ্লে সেকশনটা। এর যে ডিসপ্লে 2.4 ইঞ্চ একটা কিউবিজে ডিসপ্লে ইউজ করা আছে, এবং উপরে কিন্তু কার্ভ গ্লাস করা আছে, যেটা দেখতে অ্যান্ড্রয়েডের একটা ফিল কিন্তু আপনি এই ফোনটিতে পাবেন। তাছাড়া ফোনটি যথেষ্ট স্টাইলিশ ভাই, আসলেই কিন্তু স্টাইলিশ, এবং আপনার ফোনটি যথেষ্ট ব্রাইডিও ছিল। এই ফোনটিতে কিন্তু ভাই ফিচারে ভরপুর, যা আলাদা অ্যাপস আকারে দেয়া আছে, আপনার একদম ভিতরে ঢুকতে হবে না ফিচার ইউজ করার জন্য, কারণ হেভি পরিমাণের ফিচার একেবারে আলাদা অ্যাপস হিসেবে কিন্তু দেওয়া আছে। আপনার যেটা মন চায় সেটাই কিন্তু আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন।
চলুন এবার একটু ঘেটে ঘাটে দেখে নেই ফোনটির মেসেজ ক্যাপাসিটি, কন্ট্যাক্ট ক্যাপাসিটি, সব আদার্স কী কী ছিল। প্রথমে যদি আমরা এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেখি ফোন বুকে, সেখানে কিন্তু আমরা এখানে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি পেয়ে যাব। সেটা মোটামুটি যে একেবারে বেশি তা না, একেবারে কমও কিন্তু নয়, মোটামুটি চালিয়ে নেওয়ার মতোই কিন্তু ছিল। এবং এই ফোনটির মেসেজ ক্যাপাসিটি যদি দেখতে যাই, সেখানে আমরা একটু ঘেটে দেখব এই ফোনটির মেসেজ ক্যাপাসিটি কিন্তু থাকছে মাত্র 200। এখন অনেক ফোনে কিন্তু আরও বেশি দেয়, কিন্তু 200 মোটামুটি কম নয়, একেবারে খুব সুন্দরভাবে কিন্তু এই অপশনটাও একদম ঠিক আছে। চলুন তাহলে এবার একটু দেখে নেই যে আর কী কী ছিল এই ফোনটির। কলে ঢুকলে কিন্তু কল হিস্ট্রি এবং কল সেটিংস, সেখানে কিন্তু অ্যাডভান্স সেটিংস পাবেন, অটো কল রেকর্ড পাবেন কিন্তু এই অপশনেই। অনেকেই কিন্তু অটো কল রেকর্ড খোলে খুঁজে থাকেন। এই ফোনটিতে কিন্তু ব্ল্যাক লিস্ট সাথে হোয়াইট লিস্টও পাচ্ছেন, অটো রিডায়াল, কুইক অ্যান্ড এবং এ সমস্ত পাচ্ছেন। আদার্স অনেক ফিচারে ভরপুর আছে, আগেও বলেছি, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না আপনার ফোনটি ইউজ করতে। ফোনটিতে কিন্তু আলাদা মিউজিক প্লেয়ারও দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু এক ক্লিকেই অডিও শুনতে পারেন, ওয়াজ নসিহত শুনতে পারেন। ক্যামেরা দেওয়া আছে, ছবি তুলতে পারবেন। সেটিংসে ঢুকলে কিন্তু প্রোফাইল, রেজিস্টার সেটিংস, কানেকটিভিটি, সিকিউরিটি সেটিংস, ফোন সেটিংস এগুলোই থাকছে। ফোনটি রেজিস্টার দেওয়ার ইচ্ছা হলে আপনি কিন্তু 400 প্রেস করতে হবে। এবং সিকিউরিটি করে আপনার সিকিউরিটি অপশনটা আছে, সেখানে কিন্তু আপনি ফোনটি লক করে রাখতে পারবেন এই ফোনটির। এবং এই ফোনটির যে ফোন সেটিংস, সেখানে কিন্তু অনেক সেটিংস দেওয়া আছে, শর্টকাট, তারপর আপনার কিপ্যাড, টাইম বাড়ানো কমানো। এবং ফোনটির প্রোফাইলে ঢুকলে কিন্তু জেনারেল ভিতরে ঢুকলে আপনার কাস্টমাইজের ভিতরে কিন্তু সাউন্ড, যে রিংটোন, ভলিউম কমাতে পারবেন, বাড়াতে পারবেন, মেসেজ সাউন্ড কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি যে এইচডি কার্ড ইউজ করবেন, সেই এইচডি কার্ড থেকেও কিন্তু আপনি রিংটোন আলাদাভাবে সেট করতে পারেন। তাছাড়াও ওয়ালপেপার এখান থেকেই দিতে পারেন। এবং এই ফোনটির রিংটোনটা একটু আমি বাজিয়ে শোনাবো, তাই ভিডিওটা করেছিলাম, কিন্তু ফোনের রিংটোনটা ভাই কিন্তু সাউন্ড যথেষ্ট কম বলা চলে, তাই আর শুনালাম না, কারণ মুখেই বলে দিলাম সাউন্ডটা কিন্তু যথেষ্ট কম। এবং এই ফোনটির যে টর্চটা কিন্তু ছিল মোটামুটি একদম আহামরি বড় নয়, কিন্তু আলোটা ছিল খুব পাওয়ারফুলি। চলুন একটু দেখে নেই, দেখতেই পাচ্ছেন যে আলোটা কিন্তু মোটামুটি অনেক পাওয়ারফুলি, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা ছিল না। এবং এই ফোনটিতে কিন্তু আলাদাভাবে ফেসবুক অপশন দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু ফোনটি দিয়ে ফেসবুকিং করতে পারবেন। এবং ফোনটিতে কিন্তু FM রেডিও থাকছে, আপনি কিন্তু হেডফোনবিহীন FM রেডিও শুনতে পারবেন। তাছাড়া হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে, কোথায় কোথায় সার্ভিস পাবেন সব দেওয়া আছে। ক্যালেন্ডার, সাউন্ড রেকর্ডার, ব্লুটুথ, ভিডিও রেকর্ডার, ইমেজ ভিউয়ার, নোটস, এছাড়াও কিন্তু অসম্ভব ফিচার কিন্তু এই ফোনটিতে রাখা আছে, যেটা আমি আগেও জানিয়েছি। আপনি চাইলেই কিন্তু খুব সুন্দরভাবে এই ফিচারগুলো ইউজ করতে পারবেন এক ক্লিকে। আপনি এই ফোনটি দিয়ে কিন্তু গেমসও খেলতে পারবেন, 4টা গেমস রাখা আছে, আপনার অবসর টাইম কিন্তু পাস করতে পারবেন গেমস খেলে। এবং এই ফোনটিতে আপনি 5টা অ্যালার্ম একসাথে কিন্তু আপনি দিতে পারেন, একসাথে সেট করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। এবং এই ফোনটির মূল আকর্ষণ কল কোয়ালিটি, এই ফোনটির কল কোয়ালিটি ভাই, সব ফোনের কিন্তু কল কোয়ালিটি মোটামুটি বেটার করার চেষ্টা করে, কিন্তু কিছু ফোন কল কোয়ালিটি অটোমেটিক স্পিকারটা সমস্যার কারণে খারাপ হয়, তাই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলা লাগে যে কল কোয়ালিটিটা বেটার, খুব সুন্দর, কিন্তু দু একটা ফোনে কিন্তু ভাই সমস্যা হতেই পারে। কল কোয়ালিটি এটাও কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু লাউডে কিন্তু সাউন্ড চলে যায়। এই ছিল মোটামুটি এই ফোনটি। এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, এবং এই ফোনটিকে আপনি অলরেডি ইউজ করছেন সেটাও জানাতে পারেন। তাহলে আজকে আমি নিপু আহমেদ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালোই থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর তার আগে বলে নিই, আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। সবাইকে ভালোবাসা রইল, সালাম আলাইকুম।